সম্মানিত এনএফের প্রকৌশলী, আমার দেখা লাগতো মানুষ হিসেবে প্রকৌশলী মোহাম্মদ সাদর ইসলাম ভাই, আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। আমার চ্যানেল 99 এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকের আলোকিত সকালের আমি স্পেশাল করেসপন্ডেন্ট হিসেবে আপনার সঙ্গে আছি। প্রথমে অ্যাজ আই গ্যাস ওয়েল, আপনি আমাদের এই বেগম বস্তমা ঘাটিতে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের একজন নির্বাহী প্রকৌশলী হিসেবে জয়েন করাতে আপনার অনুভূতিটা কেমন লাগছে? জি ধন্যবাদ আপনাকে আমাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। যে আমি এখানে জয়েন করার পরে মোটামুটি 2 মাস অতিক্রম হচ্ছে, তো আপাতত দৃষ্টিতে আমার কাছে ভালোই লাগছে, ভালো অনুভূতি। আর কিছু কিছু বিষয়ে হয়তো কিছু কিছু বিষয়ে সমস্যা হলেও এটা সব জায়গায় হয়, বিশেষ করে এখন বর্তমানে বিভিন্ন সমস্যার মধ্যে দিয়ে অতিক্রম করতেছি আমরা, তো এগুলি ছাড়াও মোটামুটি আমার কাছে ভালো লাগছে। আমি আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি, আপনার যে অ্যাডভান্টেজের টুকুর কথা তুলে ধরেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং ডিসঅ্যাডভান্টেজের যে কথাগুলি মানে চলাচল করছে, আপনার কাছে ডিসঅ্যাডভান্টেজের কোন সেক্টরটা আপনাকে খুব বেশি নাড়া দিচ্ছে সে কথাটা আপনি চ্যানেল 99 তুলে ধরবেন। আমি সাংবাদিক পরাদ ভাই আপনার সঙ্গে আছি, সম্মানিত আমাদের সাদাত ভাই। না, ডিসঅ্যাডভান্টেজ বলতে আসলে বিষয়টা হলো কি, এখন হচ্ছে যে আমাদের প্রায় ক্লোজিং চলতেছে, আমাদের 18 বছরের ক্লোজিং চলতেছে মে জুন, তো এই সময় হয়তো বিভিন্ন ধরনের মানে প্রাকৃতিক দুর্যোগের মধ্যে দিয়ে আমরা অতিক্রম করছি, যে কারণে হয়তো বিভিন্ন কাজে আমরা বাধা পাচ্ছি। বিশেষ করে এই সময় আমাদের যেখানে কালেকশন নিয়ে অ্যাটেন্টিভ থাকতে হয়, সেখানে দেখা গেছে প্রাকৃতিক দুর্যোগের কারণে বিভিন্ন সময় বিভিন্ন লাইনে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো সেক্ষেত্রে আমরা প্রপার লোকবল না থাকার কারণে, আমাদের দক্ষ লোকবল না থাকার কারণে অনেক সময় আমরা ঠিক সময়ে মানে নির্বিচ্ছিন্ন বিদ্যুৎ আমাদের মানে এমপ্লয়ারের দিক দিয়ে নাকি এমনি আউট আপনার পিপল আউট এখনো পর্যন্ত আমার কোনো কিছু নজর আসেনি। তবে আমাদের যদি আরো দক্ষ লোকবল থাকতো এবং দক্ষ লজিস্টিক সাপোর্ট থাকতো, গাড়ি বা অন্যান্য জিনিস থাকতো, তাহলে হয়তো আমরা আরো দ্রুত বিষয়গুলি সমাধান করতে পারতাম। রাইট আসলে ভিউয়ার্স, আমরা আমাদের বর্তমান সরকার মমতা মহিমা জনতি শেখ হাসিনাকে যে কথাটা আমরা তুলে ধরেছি, আমরা প্রত্যেকটা সেক্টরে জানি যে শেখ হাসিনার উদ্যোগে যে কথাটা করে করে বিদ্যুতের কথা, তো সেক্ষেত্রে যে আপনি ডেভেলপমেন্ট সেক্টরের কথা বলেছেন এবং যে সমস্ত সাইটগুলো একটু ডেভেলপমেন্ট করা দরকার, সেক্ষেত্রে আমরা ওনার দৃষ্টি আকর্ষণ করছি অতি শীঘ্রই যাতে আমরা ওইগুলি পুঙ্খানুপুঙ্খভাবে যাতে আমরা করতে পারি। এবং যেহেতু আমরা 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি, বাঙালির জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর সোনার বাংলাদেশের মধ্যে এখন আছে, তো সেক্ষেত্রে আমি আপনার কাছে যাতে আছি যে ডিজিটাল বাংলাদেশ সম্পর্কে বলেছেন 2021-42 সাল, ইতিমধ্যে কিন্তু আমরা আমাদের মমতা মহিমা জননেত্রী শেখ হাসিনাকে এসডিজি বলে লক্ষ্যমাত্রা তৈরি করছে এবং তারে ধারাবাহিকতা রক্ষা করার জন্য আমি আপনার কাছে জানতে চাইছি যে এসডিজি গুলোর আপনাদের কী সমস্ত লক্ষ্যমাত্রাগুলি আছে সে কথাগুলি তুলে ধরবেন। সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল এক্সেন্স আমাদের সাধারণ ভাই। জি আসলে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের অনেকগুলো লক্ষ্যমাত্রা আমরা ইতিমধ্যে অর্জন করতে পারছি, এর মধ্যে কিছু কিছু বিষয়ে এখনও আমরা চলমান রয়েছে। বিশেষ করে আমাদের প্রজেক্টের মাধ্যমে কিছু কিছু কাজ হচ্ছে, যার মাধ্যমে হয়তো আমরা এই সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের যে লক্ষ্যমাত্রাগুলি আছে এগুলি দ্রুত অর্জন করতে পারবো। এছাড়াও কিছু কিছু কাজ আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা করেছি, এর মধ্যে আমরা ডিজিটাল বাংলাদেশের কথা বলতে গেলে আমরা আমাদের প্রিপেড মিটারিং সিস্টেমটা ভালোভাবে ইমপ্লিমেন্ট করতে পারতেছি এখন। প্লাস হচ্ছে যে এছাড়াও অনেক কিছুই এখন কিন্তু আমাদের সফটওয়্যারের মাধ্যমে হয়, আমাদের এমওডি বা বিভিন্ন বিষয়ে এখন সফটওয়্যার টেন্ডারের বিষয়টাও ইজিবির মাধ্যমে হয়, তো এই দিক থেকে আমরা অনেকটু মানে অনেকটুকু স্বস্তিতে আছি। বিশেষ করে ডিজিটালাইজেশন হওয়ার কারণে আমরা অনেক ক্ষেত্রে অনেক জায়গা থেকে আমরা কিন্তু বেনিফিট পাচ্ছি, তো এই জন্য আমি আমার আপনাদের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাতে চাই। আর বিশেষ করে প্রজেক্টের মাধ্যমে কিছু কাজ চলমান আছে, এগুলি হয়ে গেলে হয়তো আমরা আরো দ্রুত আরো নির্বিচ্ছিন্নভাবে আরো সুষ্ঠুভাবে গ্রাহককে গ্রাহক পর্যায়ে সেবা প্রদান করতে পারব। সাধু ভাই, আমাদের গ্রাহক টোটাল কতজন আছে? আমাদের এখানে অ্যারাউন্ড 40,000 গ্রাহক আছে। 40,000 গ্রাহক আছে, তো সেই ক্ষেত্রে আমি আপনি এসডিজি গুলোর যে লক্ষ্যমাত্রা তুলে ধরেছেন সেটার জন্য আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের বর্তমান সরকার মমতা মহিমা জননেত্রী শেখ হাসিনাকে। কেননা বর্তমানে আমি আরেকটা জিনিসে যেতে যাচ্ছি, সেটা হচ্ছে যে সাদাত ভাই, অ্যাজ এ ইঞ্জিনিয়ার হিসাবে ইউ নো বেটার দেন মি, আপনি আমার চেয়ে সবচেয়ে ভালো বলতে পারবেন, মানে প্রকল্পগুলি যেগুলি চলমান আসছে আপনাদের 18 বছরের যে বাজেট, এটা বাজেট কত আসছে এবং বাজেট অনুসারে কতটুকু কত পার্সেন্ট কাজ হয়েছে সে কথাটা একটু? না, এটা সম্পর্কে সম্পূর্ণ তথ্য আমার কাছে নেই, যেহেতু প্রকল্পের জন্য আলাদা একটা দপ্তর আছে, প্রকল্প পরিচালক
ওনাদের দপ্তরে গেলে আপনারা সম্পূর্ণ তথ্য পাবেন যে কি পরিমাণ বাজেট গুলো আসতেছে এবং কি পরিমাণ কাজ হচ্ছে। এখন আপনাদের কোন কোন প্রকল্পগুলি চলতেছে? প্রজেক্ট আমাদের হচ্ছে যে বিদ্যুৎ বিতরণ উন্নয়ন প্রকল্প, যেটা যেটা আপনার ফেজ ওয়ান ফেজ টু এইসব চলতেছে আর কি। আচ্ছা, তো এরকম চলমান আছে কাজ। কয়দিনের মধ্যে লাইন নিতে পারে সেই জিনিসটা আমাদের নির্ধারিত যে ডেট আছে, ডেটের মাঝখানে আমরা দিই 7 দিনের ভিতরে, 7 দিন থেকে 14 দিনের ভিতরে আমরা দিতে পারি। তো সেই ক্ষেত্রে আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে আজকে যে টেন্ডার যে হচ্ছে, আজকে যে ইজিপি চলে আসছে, এক সময় দেখা যাচ্ছে যে টেন্ডারের সময় টেন্ডার চিন্তা নিয়ে গেছে আপনাদের মতো ইঞ্জিনিয়ার। আমরা আমরা গণমাধ্যম পিছনে থাকা সত্ত্বেও আমাদের টপকে এসে আপনাদের এখানে পিস্তল ঠেকায় দেখা যাচ্ছে যে টেন্ডার বসছি নিয়ে আসছে। এখন ইজিপি আসাতে সাদত ভাই একজন নির্বাহী প্রকৌশলী হিসেবে আপনার অনুভূতি কত? হ্যাঁ, ইজিপি আসার কারণে যেটা সবচেয়ে বড় সুবিধা হয়েছে আমাদের ক্ষেত্রে, আমরা টেন্ডার ওপেনিং এর সময় বিভিন্ন বিড়ম্বনার মধ্যে পড়তাম। বিশেষ করে টেন্ডার ওপেনিং আগে ফিক্সড ছিল যে নির্দিষ্ট দপ্তরে টেন্ডার ওপেন করতে হবে, এখন যেহেতু অনলাইন হয়ে গেছে আমি মোবাইল থেকে দেখা গেছে সফটওয়্যারের মাধ্যমে যে কোনো জায়গা থেকে টেন্ডার ওপেন করতে পারতেছি, সেই ক্ষেত্রে আমার ওই ধরনের বিড়ম্বনা থেকে আমি মুক্তি পাচ্ছি। তাছাড়াও একজন ঠিকাদার দেখা গেছে টেন্ডার ড্রপ করতে গিয়ে যে সমস্যার মধ্যে পড়তো, হয়তো টেন্ডার চুরি করা এই ধরনের সমস্যা, তো উনিও যে কোনো জায়গা থেকে টেন্ডার ড্রপ করতে পারতেছেন, এই জন্য কোনো এই ধরনের রিস্ক থাকতেছে না। প্লাস আমাদের যে টেন্ডার ইভ্যালুয়েশনে যে ইভ্যালুয়েশনের স্বচ্ছতা বাড়ছে, এক্ষেত্রেও আমাদের উপর কোনো প্রেশার আসার কোনো সম্ভাবনা নাই আর কি, বা কমে গেছে। তো এই সমস্ত বিষয়ের কারণে অনলাইন টেন্ডারিং বা ইজিপি সিস্টেমটা খুবই ফলপ্রসূ আমার কাছে মনে হয়। ভিউয়ার্স, আমি সাক্ষাৎকারের শেষ পর্যায়ে চলে আসছি। যে কথাটা তুলে ধরলেন সাদত ভাই, যে আমরা ইজিপিআর সাথে এখন স্বাচ্ছন্দ্যভাবে যে যেখান থেকে আসে সেখান থেকে সুন্দরভাবে আমরা টেন্ডার করতে পারি, এবং বিশেষ করে যারা ঠিকাদার আছে এরও ঘরে বসে এখান থেকে অনলাইনের মাধ্যমে টেন্ডার সাবমিট করতে পারছে। আর সর্বপ্রথম যে কথাটা তুলে ধরতে হবে যে যে টেন্ডায় চিন্তাই করে নেওয়া যায়, এবং জীবন বাজি থেকে যে প্রকৌশলীরা যে বেঁচে যাচ্ছে এটাই হচ্ছে যে সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট। হ্যাঁ, তার চেয়ে বড় অ্যাচিভমেন্ট হতে যেত না, এটা আমার নিজের চোখে দেখেছি যখন টেন্ডারের যখন এটা হতো, এটা বিড়ম্বনা মানে বিশাল ধরনের এটা সমাগম সৃষ্টি হতো, যেখানের মধ্যে আপনাদের জীবনের কোনো ইয়ে ছিল না, জীবন বাজি রেখে আপনাদের কাজ করতে হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী মমতা মহিমা জননীতি শেখ হাসিনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি, তার সাথে যে আইনমন্ত্রী আনিস ইসলাম সাহেব আছেন ওনাকে আমরা ধন্যবাদ, এবং জ্বালানি মন্ত্রী এবং বিদ্যুৎ মন্ত্রী যিনি আছেন ওনাকে ধন্যবাদ জ্ঞাপন করে বিদায় রেখাটা হচ্ছে। সাথে সাথে ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। ভিউয়ার্স, আজ রাত 9টা 15 মিনিটে আমাদের সাক্ষাৎকারটি দেখে নেবেন আলোকিত ব্যক্তি হিসেবে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড নির্বাহী প্রকৌশলী বিক্রয় ও বিতরণ বিভাগ যমুনী বেগমগঞ্জ নোয়াখালী থেকে কথাগুলি তুলে ধরা।